নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের যোগীন্দ্রনাথ সরকারের একটা গল্প বলা হবে। গল্পটির নাম পান্তা বুড়ি। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত, বাকিগুলো পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত হল। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগল। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা। কিছু দূর গিয়ে বুড়ি দেখল একটা শিঙ্গি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মাছ বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেল। সূচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূচ বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখল একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল, ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথাই যাই না, তোর তাতে কি? ছুরি বলল, রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরও গরম। বলল, তোর কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির বলল, বাপ রে বাপ, একেবারে যে আগুন, বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, বেশ দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছল তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, সূঁচ, শিঙ্গি মাছ, বেল নিয়ে এলো। শিঙ্গি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল বলল, আমায় আগুনের ভেতরে রাখো। সূঁচ বলল, আমায় দেওয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় উঠানের ঘাসে গুঞ্জে রাখো। কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে, এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিঙ্গি মাছের কাঁটার এক খোঁচা। আগুন তাপ দেবার জন্য যেই উনানের ধারে গেছে, অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে হাতড়াতে দরজার ধারে এসেছে, অমনি কাদায় পা পিছলে দড়াম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি সূঁচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার বাপরে সে কি ভয়ানক, বাঘের ডাক লাগে কোথায়। বুড়ি তো ধড়ফড় করে উঠে বসল। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম অনেক গল্প শোনার জন্য। ধন্যবাদ।